কইছে আমার উদয়পুরের থাকার কথা নাকি তোমার কাছ থেকে জানতে পারছে ওটা আমি সকতা বলছি তা না হয় মানলাম কিন্তু হয় উদয়পুরের কথা জানলো কেমনে আরে তুই বুঝতাছস না কে উদয়পুর মাজেদ মাস্টারের গ্রাম না হইতে পারে মাজেদ মাস্টার আরে না আমি সুমকির দিয়ে খোঁজ নিছি মাজেদ মাস্টার ওখানে নাই ঢাকায় আছে সুমকির কাছে আমি তার আসল পরিচয় জানতে পারছি মানে মাজেদ মাস্টার পুলিশের গোয়েন্দা বিভাগের লোক কষ্ট এগুলো কি কইতাছস তুই হ্যাঁ ভাইজান আমগো কাছে কথাটা কয় নাই তা আমি যখন ওর ঠিক করি আরে ওইসবও গোপন করছে জাগা শোনো উদয়পুরে পুলিশ ঘন ঘন যাইতাছে আমার মনে হইতাছে উদয়পুরে আর বেশি দিন থাকা ঠিক না থাকার কোনো দরকার নেই তুই জুমকে নিয়ে বাড়িতে আয় নিয়ে বাড়িতে যাবো মানে বাড়িতে আইসা একবার থানায় দেখা কর থানায় দেখা করলে তো পুলিশ আমারে এটা আমি দেখবো এটা নিয়ে তোর চিন্তা করতে হবে না তুই বাড়িতে আয় বাড়িতে আইসা থানায় যাবি থানায় গিয়া পুলিশ ঢুকবি দিবাই তোরে গুন্ডে দিয়ে আটকে রাখছিল তাইলে দেখবি কিছু হইব না ঠিক আছে রাখি আচ্ছা ঠিক আছে রাখ দিবা তাহলে ঠিক কথাই কইছে না তুমি টেডির খবর জানতা সব আমার প্ল্যান মতো হইতেছে আমি চাই না দিবে বাড়িতে থাকুক টেডি সুমকিরে নিয়ে হোক তারপরে দিবার আমি বাড়িতে কেন এইটার জন্য সুমকিরে কেন এই বাড়িতে আনা লাগবো চুমকির লগে আমি টেডি দিয়া দিই তুমি এগুলো কি কো কথাটা গোপন রাখবা কেউ জানলে কিন্তু আমি তোমারে ডাইরেক্ট ধরব দেখো তোমার এই কামের লগে আমি কিন্তু একমত না একমত না হোক অসুবিধা নাই খালি চুপ থাকবা স্যার গ্যারের মতো উনি আবার ঢুকছে আপনি আইছেন হ্যাঁ পুলিশ কোনো ঝামেলা করছে না করে নাই তো আমার মনে হয় আপনারা পুলিশের লোকের দেখা করা উচিত নয়তো পরে আপনি ঝামেলায় পড়বেন থানায় গেলেই তো পুলিশ আমার আটকে ফেলাইব অব কথা না হইনি তো পালাই আছি শোনেন আমি তো আপনার ঘটনা মোটামুটি সবই জানি আপনি থানায় যাই কইবেন আপনি আরো আগে থানায় যাইতে চাইছিলেন তখনই সীতা ভাই আপনার ফোন দিয়ে থানায় যাইতে নিষেধ করে আপনি সীতা ভাইয়ের ভয়ে থানায় যাইতে সাহস করেন নাই সীতা ভাই আপনার বাড়িতে যাই খুন করবো ভাইবা আপনি এই উদয়পুরে আত্মগোপন করছেন বুদ্ধিটা তো ভালোই দিছো খারাপ ভাইজানের লাগে কথা কয়ে দিই না 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 আপনি এখন আপনার ভাইয়ের ফোন দিতে হইব না আপনি বরং ওনার না জানাই থানায় যান আপনার ভাই যদি জানে আপনার নিষেধ করব শুনেন কিছু কাজ নিজের বুদ্ধিতে করতে হয় আপনার ওনার জানারই দরকার আচ্ছা ঠিক আছে চলো আরেকটা কথা আপনার ভাই আমারে আপনারে নিয়ে বকুলপুর যাইতে কইছে যাইবে আমার লাগে মিলে যামু ঠিক আছে কিন্তু আপনার বউ মানবো না মানলে না মানবো তোমার তো সব খুইলেই কইছি এমনকি গোপন কথাও আর এমনিতেও আমার সংসার করার ইচ্ছা নাই চলেন ভাত খেয়ে থানায় যাবেন আচ্ছা তুমি যাবে না আমার লগে না আমি যাবো না এমনি গ্রামের মানুষ আপনারে নিয়ে আমার কথা শুনে আমি এখন থানায় গেলে আমার আরও কথা শুনাইব আচ্ছা ঠিক আছে আমি একলাই যাবো যদি ফেরত না আসি তাহলে বাবা আটকে ফেলাইছে আটকেবো না আটকেলে তো ভালোই আটকাইবো না আচ্ছা ঠিক আছে চলো